আমি ডক্টর মোহাম্মদ জাফরুল হাসান সহযোগী অধ্যাপক কনসালট্যান্ট বাংলাদেশ আই হসপিটাল মিরপুর লিমিটেড আজকে আপনি আমি আপনাদের সামনে কথা বলবো এই লকডাউনের পিরিয়ডে আমাদের বাচ্চারা আমাদের শিশুরা সারা দিন ঘরের মধ্যে বসে গ্যাজেট চালাচ্ছে এবং এই গ্যাজেট চালানোর জন্য চোখের উপরে যে চাপ হয় সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব এখানে একটা জিনিস কথা বলতে হবে যে বাচ্চারা আজকে লকডাউনের পিরিয়ড আজকে প্রায় আট মাস ধরে আমরা নয় মাস ধরে লকডাউনে আছি তো বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না ঘরের মধ্যেই আছে তো মা বাবারা সাধারণত কতক্ষণ করবে বাচ্চা সে গ্যাজেট দিয়েই রাখতেছে তো এখানে আমাদের একটু সতর্ক হতে হবে যে যাচ্চা যে মোবাইল ইউজ করতেছে ল্যাপটপ ইউজ করতেছে গ্যাজেট ইউজ করতেছে তো এই ক্ষেত্রে যে যেটা সবচেয়ে বেশি সমস্যার কথা যে বাচ্চা নিয়ার ওয়ার্ক বেশি করতেছে এখন একটা বাচ্চা নিয়ার ওয়ার্ক যখন বেশি করবে সে কাছে যখন বেশি দেখবে তখন তার যে মায়োপিয়া চোখের যে রিফ্রাকশান যে চোখের যে রিফ্রাকটিভ যে একটা পাওয়ার চোখের যে আমাদের চোখের যে পাওয়ার আছে যে যে ইয়ে শক্তিটা আছে সেটা তখন চেঞ্জ হতে থাকে বেশি করে নিয়ার ওয়ার্ক হওয়ার কারণে নর্মালি দেখা যায় জিরো পাওয়ার থাকে আমাদের একটা লেভেলে আমরা জিরো পাওয়ারের দিকে যাই প্রথমে একটা বাচ্চা প্লাস পাওয়ার নিয়ে জন্মায় এবং একটা সময় ছয় বছর যখন যায় সে জিরো পাওয়ারের দিকে চলে যায় আবার আরও যখন সে ডেভেলপমেন্টাল হয় তখন মাইনাসের দিকে চলে যায় সাধারণত জিরো পাওয়ারে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যারেস্ট হয়ে যায় যে না আর চেঞ্জ হয় না পাওয়ারটা কিন্তু যখনই আমরা নিয়ার ওয়ার্ক করি তখন এই চেঞ্জটা হয়ে যায় তখন আর জিরো পাওয়ারে থাকে না মাইনাসের দিকে চলে যাচ্ছে তো এটা আমাদের খেয়াল করতে হবে যদি বেশি বেশি বাচ্চা গ্যাজেট ইউজ করে দিন দুই ঘন্টা তিন ঘণ্টা পাঁচ সারা দিন মোবাইলের উপরে বসে আসে তখন তার ইন্ডিউস মায়োপিয়া মাইনাসের দিকে যে পাওয়ারটা চলে যাচ্ছে সেটা আমরা তাকে করে দিচ্ছি নর্মালি তার সেচ হয়তো এই এইটাতে হতো না আমরা তাকে ইনক্রিজ করে দিচ্ছি তাকে রিস্ক করে দিচ্ছি যে এই গ্যাজেট হওয়ার কারণে সুতরাং আমাদেরকে একটু সতর্ক হতে হবে গ্যাজেট ইউজ করবে বাট একটা সময় ধরে বরং আমি বলবো যে বাচ্চাদেরকে কার্টুন দেখতে দেন কার্টুন যেমন আমি আমার বাচ্চাকে বলি তুমি বাবা কার্টুন দেখো কেন দেখো ডিস্টেন্সে দেখো ডিস্টেন্স যখন যে দেখবে তখন সে যে তার যে ল নর্মাল যে ডেভেলপমেন্টটা সেটা ঠিক থাকবে এবং সে কার্টুন দেখুক সারাদিন কার্টুন দেখুক অসুবিধা নেই কিন্তু গ্যাজেট না গ্যাজেটটা এটাই করে যে মাইনাসের দিকে নিয়ে যায় এবং পারমানেন্ট করে ফেলে মাইনাস পাওয়ার হয়ে যায় বাচ্চা এটা আমাদেরকে খুবই সতর্ক হতে হবে এবং আমরা যদি সতর্ক না হই আরবানাইজেশান পিপল যেটাকে বলে এটা নিয়ে একটা স্টাডি আছে যে আরবান পিপল যারা আমরা নগরে থাকি যারা শহরে থাকি তাদের বাচ্চা আর একটা গ্রামের বাচ্চা গ্রামের বাচ্চাদের কিন্তু স্পেকটিক্যাল চশমা লাগতেছে না কেন লাগতেছে না এটাই একটা কারণ যে আমরা আমাদের গন্ডির মধ্যে নিয়ে আসছি তার দৃষ্টিটাকে আমরা দেওয়াল দিয়ে বেঁধে দিচ্ছি সে দৃষ্টির বাইরে দেওয়ালের বাইরে যেতে পারতেছে না কিন্তু একটা যে গ্রামের বাচ্চা সে দৌড়াচ্ছে খেলতেছে মাঠ দেখতেছে সেই জিনিসটা আমরা করে দিতে পারতেছি না আমাদের শহরের বাচ্চাদের সেই জন্য আমরা সতর্ক থাকব যে আরও আরও নিয়ার করে দিচ্ছি আমরা গ্যাজেট ইউজ করে সুতরাং তাকে অন্তত টিভি দেখতে দেন সে একটু ডিস্টেন্সে দেখুক তাইলেই তার যে সমস্যাটা আছে সেটা আর হবে না সুতরাং আমরা এখানে এখান থেকে আমরা একটা লেসন নিতে পারি আমরা একটা শিখবো যে বাচ্চাকে আমরা দিব একটা সার্টেন দিব সব সবসময় দিব না এবং তাকে উৎসাহিত করব। সে বাবা তুমি টিভিতে কার্টুন দেখো অন্যান্য জিনিস দেখো দূরে দেখো বাট কাছে আমরা তাকে নিরুৎসাহিত করব। তাতে আমরা আমাদের বাচ্চাদেরকে এই যে মায়োপিক শিফট মাইনাসের দিকে চলে যাই এখান থেকে আমরা বাঁচাতে পারবো এছাড়া আরও অন্যান্য ইফেক্ট হয় যে কোনো গেমস যে কোনো ইয়ে বাচ্চা যখন ইয়ে হয়ে যায় ড্রাই আই হইতে থাকে বাচ্চারা বলে যে বাচ্চার মারা বলে আগে ড্রাই আই হতো আমাদের বড়দের এখন বাচ্চাদেরও আমরা কমপ্লেন পাচ্ছি যে হ্যাঁ বাবা চোখ সারাদিন ব্লিংকিং করতেছে না সারাদিন এভাবে তাকিয়ে থাকতেছে ব্লিংকিং কম হচ্ছে তো ড্রাই আই সিনড্রম বাচ্চাদেরও ইদানিং ডেভেলপ করতেছে সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে সব কিছুতেই আমরা সব কিছু করবো তবে নিয়ম মেল নিয়ম মেপে অধিক করব না আমরা চেষ্টা করব। যে দূরে তাকাতে কাছে তাকে দেখব কিন্তু পড়াশোনা করবে কিন্তু নট গ্যাজেট নট ল্যাপটপ নট মোবাইল আজকে এই পর্যন্তই আরও আপনাদের যদি কোয়ারি থাকে বক্সে লিখবেন আমি এগুলোর আনসার দিব খোদা হাফিস